হ্যালো ফ্রেন্ড, তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আমরা আজকে এই ভিডিওতে জানবো ক্লাস টেনের অ্যানিমেল হরমোন বা প্রাণী হরমোনের সম্পর্কে। তো এই বিষয়টা শুরু করার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা ক্লিক করে রেখো, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তাহলে শুরু করছি আমরা আজকে যে চ্যাপ্টারটা, প্রাণী হরমোন। তো প্রাণী হরমোন, প্রথমে আগে জানতে হবে যে হরমোন জিনিসটা কি। হরমোন শব্দটা একটা গ্রিক শব্দ যেটা হরমাও থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে জাগ্রত করা বা উত্তেজিত করা। হরমোন উদ্ভিদেও রয়েছে, প্রাণীতেও রয়েছে। উদ্ভিদ ও প্রাণীদেহের সমন্বয় সাধন করে। মানেটা আমি বলছি যে সমন্বয় সাধন মানে হচ্ছে কানেকশন তৈরি করে রাখে পুরো বডির সাথে, এবং এটা যেখান থেকে নির্গত হয় সেটাকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। তাহলে প্রথমে আসছে যে হরমোন কাকে বলে, আগে জানা দরকার। তাহলে হরমোন কাকে বলে, বলছে যে জৈব রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থ যেহেতু রাসায়নিক ক্রিয়া করে, তাই রাসায়নিক পদার্থ বিশেষ ধরনের কোষ সমষ্টি অথবা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে দেহ তরলের মাধ্যমে, লসিকা হতে পারে বা রক্ত হতে পারে, তার মাধ্যমে দূরবর্তী স্থানে বাহিত হয়ে দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্য যেমন বৃদ্ধি, পরিস্ফুরণ, জনন ইত্যাদি নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় তাদের হরমোন বলে। এটা হচ্ছে হরমোনের সংজ্ঞা। এটা উদ্ভিদ এবং প্রাণীদের রাসায়নিক সমন্বয় সাধন করে থাকে, কানেকশন করে রাখে সমস্ত কোষের সাথে, এবং একটা কোষের থেকে আরেকটা কোষের মধ্যে বার্তা বহন করে। মানে কোনো জেনেটিক কোড বা মেসেঞ্জারের মতন কাজ করে, যে কোনো বার্তাটা নিয়ে যায়। তাই এটাকে রাসায়নিক দূত বলা হয় বা কেমিক্যাল মেসেঞ্জারও বলা হয়। হরমোনের বৈশিষ্ট্য জানতে হবে। হরমোনের কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে, যে হরমোন একটা শারীরবৃত্তীয় ক্রিয়া। এটা দেহ থেকে, হরমোন ধ্বংস হয়ে যায় এবং দেহ থেকে দ্রুত নির্গত হয়। উৎস গ্রন্থি ছাড়া দেহের অন্য কোনো স্থানে হরমোন সঞ্চিত থাকে না। এটা মনে রাখবে যে উৎস গ্রন্থি ছাড়া দেহের অন্য কোনো স্থানে হরমোন সঞ্চিত থাকে না, এবং এটা কিন্তু ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এই পয়েন্টগুলো তোমাদেরকে জানতে হবে। এবার আমরা পড়ব যে এইটাকে আমরা ফিডব্যাক পদ্ধতিও বলে থাকি। ফিডব্যাক পদ্ধতি কি? এটা বলছে যে কোনো কারণে যদি T4 এর মাত্রা বেড়ে যায় বা T3 মাত্রা যদি বেড়ে যায়, মানে থাইরক্সিনের মাত্রা যদি বেড়ে যায়, তাহলে সে কি করবে, একেবারে হিট করবে হচ্ছে হাইপোথ্যালামাসকে। হাইপোথ্যালামাসকে জানানোর চেষ্টা করবে যে T3 বা T4 এর মাত্রা বৃদ্ধি পেয়েছে। তারপরে কি হবে, T3 বা T4 এর মাত্রা বৃদ্ধি পেলে সে হাইপোথ্যালামাস কি করবে, TRH এর মাত্রাটাকে কমিয়ে দেবে, ক্ষরণটাকে হ্রাস করবে। এবং এর ক্ষরণ হ্রাস পেলে কি হবে, পিটুইটারি থেকে TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এর ক্ষরণটা কমে যাবে, এবং এরপরে যে থাইরয়েড গ্রন্থি রয়েছে তার উপর নিয়ন্ত্রণ করে এই TSH। তারপরে থাইরয়েড গ্রন্থি নিয়ন্ত্রণ করলে T3 বা T4টা কি হবে, হ্রাস পেয়ে যাবে, কমে যাবে। তাহলে কি, যে কোনো কিছু যদি মাত্রা বেড়ে যায় তাহলে সেটা একেবারে হাইপোথ্যালামাসে গিয়ে হিট করছে, এবং সে পরবর্তী ধাপগুলোকে বলে দিচ্ছে যে তুমি এই কাজটা করো, তোমার পরে এই কাজটা করবে, তোমার নিচে যে রয়েছে সেই কাজটা করবে। এটাকেই বলা হচ্ছে ফিডব্যাক পদ্ধতি। এই ফিডব্যাক পদ্ধতির সাহায্যেই কিন্তু কোনো বেড়ে যাওয়া জিনিসটাকে কমিয়ে নিয়ে আসা যায়, বা কমিয়ে যদি কমে যায়, যদি উল্টো প্রসেস হয়, যদি T3 বা T4 এর মাত্রা যদি কমে যায় তাহলে হাইপোথ্যালামাস কি করবে, তাকে বাড়ানোর চেষ্টা করবে। এটাকেই বলা হচ্ছে ফিডব্যাক পদ্ধতি। যেহেতু দুটোই হয়, যেমন ইনসুলিন শতকরার পরিমাণ হ্রাস করে, কিন্তু গ্লুকাগন কি করছে, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। তাই এটাকে কিন্তু মনে রাখবে দ্বৈত নিয়ন্ত্রণ বা ডুয়েল কন্ট্রোল বলা হয়। ডুয়েল কন্ট্রোল বা দ্বৈত নিয়ন্ত্রণ বলা হয়, ঠিক আছে? উদাহরণটা কিন্তু মনে রাখবে, ইনসুলিন রক্ত শর্করার পরিমাণ হ্রাস করে, কিন্তু গ্লুকাগন রক্ত শর্করার পরিমাণ বৃদ্ধি করে। এর জন্য এটাকে ডুয়াল কন্ট্রোল
বলা হয়। এবার আমরা পড়ব যে কোথায় কোথায় রয়েছে মানব অঙ্গে। একটা পুরুষের অঙ্গ রয়েছে, একটা স্ত্রী মানে একটা পুরুষের দেহ রয়েছে, একটা স্ত্রীর দেহ রয়েছে, তো কোথায় কোথায় আমাদের রয়েছে সেটা জানার চেষ্টা করব। প্রথমে একদম মাথার ওপরে যেটা রয়েছে সেটাকে, যে ছবিটা দেখতে পাচ্ছ সেখানে হাইপোথ্যালামাস রয়েছে, পিটুইটারি রয়েছে একদম মাথায়। তারপরে নিচে আসলে রয়েছে থাইরয়েড রয়েছে, থাইরয়েডের নিচে আসে অ্যাড্রিনালিন রয়েছে, অগ্নাশয় গ্রন্থি রয়েছে, আর ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয় রয়েছে, আর মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয় রয়েছে। এতগুলো আমাদের ক্লাস টেনের সিলেবাস অনুযায়ী রয়েছে এবং সেগুলো পরপর আমাদেরকে পড়তে হবে। তো প্রথমে যেটা আমাদের রয়েছে সেই প্রথমটা আমাদেরকে পড়তে হবে অন্তঃক্ষরা গ্রন্থি। এতগুলো অন্তঃক্ষরা গ্রন্থির সম্পর্কে বললাম। অন্তঃক্ষরা গ্রন্থির আরেকটা জিনিস মনে রাখবো, অন্তঃক্ষরা গ্রন্থি কেন বলি, কারণ এটা নালিকা বিহীন গ্রন্থি। মানে যেসব গ্রন্থি কোনো ক্ষরণ নালী থাকে না, মানে যেখানে তৈরি হয় সেখানেরই আশেপাশে খরিত হয়ে যায়, সেটাকেই অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়। এবং সবকটাই কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থির সম্পর্কেই বললাম। অন্তঃক্ষরা গ্রন্থি কি কি বললাম, হাইপোথ্যালামাস, পিটুইটারি, পিনিয়াল গ্রন্থি রয়েছে, থাইমাস রয়েছে, থাইরয়েড রয়েছে, প্যারাথাইরয়েড রয়েছে, অ্যাড্রেনাল রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে শুক্রাশয় আর ডিম্বাশয়। এতগুলো রয়েছে। তো তোমাদের সিলেবাস অনুযায়ী কয়েকটাই রয়েছে, কিছু কিছু জিনিস নেই, যেমন পিনিয়াল গ্রন্থি নেই, থাইমাস নেই, প্যারাথাইরয়েড নেই। তো এগুলো একটু হায়ার স্টাডি অনুযায়ী রয়েছে, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো একটা একটা করে আমরা ডিটেলস পড়ব। হাইপোথ্যালামাস, সেটা হচ্ছে মস্তিষ্কের থ্যালামাসের নিচে অবস্থিত, এটার থেকে নিঃসৃত যে হরমোনগুলো সেগুলোর নাম রাখবে, এবং এগুলো ফুল ফর্ম কিন্তু তোমরা ভালো করে পড়বে। সিআরএইচ আছে, টিআরএইচ আছে, জিএইচ আরএইচ আছে, তারপরে জিএনআরএইচ আছে, পিআরএইচ আছে, এগুলো সমস্ত নিঃসৃত হরমোন যেগুলো হাইপোথ্যালামাস থেকে নির্গত হয়, এটা মনে রাখবে। পিটুইটারি থেকে যেটা নির্গত হয়, পিটুইটারি এটা হচ্ছে, পিটুইটারি স্ট্রাকচারটা এরকম দেখতে হয়। পিটুইটারি দু ধরনের হয়, একটা অগ্র পিটুইটারি রয়েছে, একটা পশ্চাৎ পিটুইটারি রয়েছে। তো মস্তিষ্কের মূল দেশে স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। আমি আরেকবার বলছি, মস্তিষ্কের মূল দেশে স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত, এবং এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা অগ্রভাগ, একটা পশ্চাৎ ভাগ। তো অগ্রভাগ থেকে যে হরমোনগুলো খরিত হয় তার নামগুলো আমি বলে রাখছি। এসটিএইচ রয়েছে, টিএসএইচ রয়েছে, এসিটিএইচ রয়েছে, আর জিটিএইচ রয়েছে। আর পশ্চাৎ ভাগ থেকে যে হরমোন খরিত হয় সেই দুটোর নাম হচ্ছে এডিএইচ আর অক্সিটোসিন। এই দুটোর নাম কিন্তু মনে রাখবে। পিনিয়াল নামক গ্রন্থি রয়েছে, আমার সিলেবাসে নেই কিন্তু তবুও আমি বলে দিচ্ছি। পিনিয়াল হচ্ছে এক ধরনের গ্রন্থি যেটা মস্তিষ্কের কর্পাস ক্যালোসামের পেছনে মস্তিষ্কের তৃতীয় নিলয়ের ছাদের সঙ্গে যুক্ত থাকে, এবং এই যে হরমোন খরিত করে সেটা হচ্ছে মেলাটোনিন এবং গোনাডোট্রফিন। এই হরমোন কিন্তু খরিত করছে হচ্ছে পিনিয়াল গ্রন্থি। এরপরে রয়েছে থাইমাস গ্রন্থি রয়েছে, থাইমাস হচ্ছে থাইমোসিন নামক হরমোন খরিত করে, থাইমোসিন নামক হরমোন খরিত করে হচ্ছে থাইমাস গ্রন্থি। তো পিটুইটারির ডিটেলস তোমাদের বইয়ে কিন্তু আছে, দেখে নিও। এখানে কিন্তু পিটুইটারি, অগ্র পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি রয়েছে, এবং পিটুইটারি আরেকটা অংশ রয়েছে যেটাকে বলছে ইনফান্ডিবুলাম রয়েছে। আর এডি, এই প্রত্যেকটা হরমোন কিন্তু কোথায় কোথায় কাজ করে সেটাকেও তোমাদের জানতে হবে। যেমন এসিটিএইচ কাজ করছে হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থির ওপর, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা কাজ করছে হচ্ছে থাইরয়েডের ওপর, জিটিএইচ গোনাডোট্রফিক হরমোন কাজ করছে জনন গ্রন্থির ওপর, এলটিএইচ এটা কাজ করছে হচ্ছে স্তন্য গ্রন্থির ওপর, আর জিএইচ গ্রোথ হরমোন কাজ করছে অস্থি, তরুণাস্থি ও পেশির ওপর। একইভাবে পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএইচ কাজ করছে বৃক্কের ওপর, অ্যান্টি ডাইউরেটিক হরমোন বলা হয়, আর অক্সিটোসিন কাজ করছে হচ্ছে জরায়ু পেশির ওপর। তো এটা কিন্তু মনে রাখবে, এবং এগুলোর কিন্তু প্রত্যেকটার ফুল ফর্ম কিন্তু পড়ে রাখবে, ঠিক আছে, প্রত্যেকটার ফুল ফর্ম। কিছু কিছু জিনিসের ফুল ফর্ম খুবই দরকার। তো পিটুইটারি গ্রন্থির সম্পর্কে আমরা একটু ডিটেলস পড়ে নিই। পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলে। তো এটা মস্তিষ্কের মূল দেশে অবস্থিত একটা শক্তিশালী ক্ষুদ্র গ্রন্থি, মানবদেহের অন্যান্য অনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। যতগুলো অনাল গ্রন্থি আছে বা অন্তঃক্ষরা গ্রন্থি আছে সেগুলো সবকটা নিয়ন্ত্রণ করে, এবং বৃদ্ধি বিপাক এগুলোকে নিয়ন্ত্রণ করে, তাই এটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারিকে। পিটুইটারি একটা ধূসর লাল বর্ণের ক্ষুদ্রাকার অনাল গ্রন্থি, এটি
একটা বৃন্তের সাথে যুক্ত থাকে, বৃন্ত মানে হচ্ছে একটা বোটার মতন টাইপের জিনিসের ওপর যুক্ত থাকে, এটা বলে দিলাম যে দুটো হয়, একটা অগ্রখণ্ড আর একটা পশ্চাৎ খণ্ড বলা হয়, এবং দুটো খণ্ডের মাঝখানে যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে পার্স ইন্টারমিডিয়া, পার্স ইন্টারমিডিয়া বলা হয়, দুটো খণ্ডকে যে যুক্ত রেখেছে তাকে পার্স ইন্টারমিডিয়া বলা হয়। তো একটা একটা করে হরমোনের সম্পর্কে বলে দিই, প্রথমে আসছে এসটিএইচ রয়েছে, সোমাটোট্রফিক হরমোন। তো সোমাটোট্রফিক হরমোনকেই কিন্তু আমরা জিএইচ বলি, গ্রোথ হরমোন বলে থাকি, সোমাটোট্রফিক হরমোনকেই আমরা গ্রোথ হরমোন বলে থাকি, দুটো একই নাম। এটা কি করছে, দেহে বৃদ্ধি করছে, অস্থির বৃদ্ধি করছে, বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করছে। এটার যদি কোনো কিছু প্রবলেম হয়, যেমন এসটিএইচ যদি কম ক্ষরণ হয় তাহলে কিন্তু বামনত্ব রোগ হয়, আর যদি অধিক ক্ষরণ হয় তাহলে কিন্তু অ্যাক্রোমেগালি বা জাইগ্যান্টিজম বলে এই দুটো রোগ কিন্তু হয়। বামনত্ব রোগও রয়েছে, 3 থেকে 4 ফুটের বেশি হয় না, আর গোলাকৃতি ও থলথলে মুখমণ্ডল হয়, গোফ দাড়ির আবির্ভাব সেরকম ঘটে না। এরকম আরো রোগের সম্পর্কে ডিটেলস তোমরা জানবে। এরপরে চলে আসছি হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, টিএসএইচ। টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা থাইরয়েড গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে, তার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু গলগণ্ড রোগ হয়, আর থাইরক্সিন হরমোন যদি কমে যায় তাহলে ক্রেটিনিজম বলে রোগ হয়। তারপরে পড়বো হচ্ছে এসিটিএইচ। এসিটিএইচ এর পুরো নাম হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। তো অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন পুরো নাম কিন্তু মনে রাখবে, এটা অগ্রপিটুইটারি থেকে খরিত হয়, এটা অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। যে অ্যাড্রেনাল গ্রন্থি রয়েছে তাতে একটা কর্টেক্স অঞ্চল রয়েছে, তার বৃদ্ধি কিন্তু নিয়ন্ত্রণ করছে। একইভাবে অ্যাড্রিনালিন কর্টেক্সের হরমোন ক্ষরণকেও উদ্দীপিত করতে সাহায্য করে হচ্ছে এসিটিএইচ, এটা মনে রাখবে। এটার প্রবলেম হতে পারে, এটার ক্ষরণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু প্রাপ্তবয়স্কদের কুসিং সিন্ড্রোম বলে একটা রোগ হয়। আর সেরকম এখানে আর কোনো রোগের সম্পর্কে তোমাদের সিলেবাস অনুযায়ী নেই। তারপরে রয়েছে গোনাডোট্রফিন হরমোন বা গোনাডোট্রফিক হরমোন। তো সেটা জনন গ্রন্থিকে ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এটা দু প্রকারের হয়, জিটিএইচ দু প্রকারের হয়, একটা হচ্ছে এফএসএইচ হয় আর একটা এলএইচ হয়। এফএসএইচ যেটা, সেটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটা স্ত্রী লোকদের ক্ষেত্রে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে এবং তার সাথে সাথে ইস্ট্রোজেন ক্ষরণটাকেও ঘটাচ্ছে। পুরুষদের ক্ষেত্রেও তোমার যে শুক্রাণু উৎপাদন রয়েছে সেটাকেও নিয়ন্ত্রণ করে। আর একটা এলএইচ বললাম, এলএইচ হচ্ছে লিউটিনাইজিং হরমোন বলা হয়, এটা স্ত্রী লোকদের ক্ষেত্রে গ্রাফিয়ান ফলিকলের বিদীর্ণ করে ডিম্বাণু নিঃসরণ করতে সাহায্য করে। আর পুরুষদের ক্ষেত্রে এখান থেকে আরেকটা হরমোন বেরোয় যার নাম হচ্ছে আইসিএসএইচ, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, যেটা শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোনকে নিঃসরণ করতে সাহায্য করে। তো এতগুলো কিন্তু তোমাদের ডিটেলস মনে রাখতে হবে জিটিএইচ এর সম্পর্কে। তারপরে আসছে এলটিএইচ এর সম্পর্কে, স্তন্য গ্রন্থি যেটাকে নিয়ন্ত্রণ করে এলটিএইচ, এটাকে প্রোল্যাকটিনও বলা হয়, এলটিএইচকে কিন্তু প্রোল্যাকটিনও বলা হয়। এর পুরো নাম হচ্ছে যে লিউটোট্রফিক হরমোন, এলটিএইচ লিউটোট্রফিক হরমোন বলা হয়। এটা মানে প্রসবের পর মাতৃস্তন্য গ্রন্থিতে দুগ্ধ ক্ষরণ ঘটায়, এটা সব থেকে বড় কাজ। তো এটা যদি কমে যায় তাহলে কিন্তু মাতৃস্তনের দুগ্ধ ক্ষরণ কিন্তু হ্রাস পেয়ে যাবে। পশ্চাৎ পিটুইটারি থেকে বলে দিই, পশ্চাৎ পিটুইটারি থেকে খুব ইম্পর্টেন্ট দুটো হরমোন রয়েছে, অ্যান্টিডাইউরেটিক হরমোন রয়েছে। তো অ্যান্টিডাইউরেটিক হরমোনকে আমরা কিন্তু বলে থাকি হচ্ছে ভেসোপ্রেসিন, মনে রাখবে এর অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন। এটা বৃক্কীয় নালিকার ওপর ক্রিয়া করে, এডিএইচ বৃক্কীয় নালিকার ভেদ্যতা বৃদ্ধি করতে সাহায্য করে। এবং গ্লোমেরুলাস রয়েছে, নাম শুনেছ হয়তো, নেফ্রনে গ্লোমেরুলাস পরিশ্রুত তরল থেকে বেশিরভাগ জল পুনঃশোষিত হয়ে রক্তে ফিরে যায় এবং জল মূত্র উৎপাদন করতে সাহায্য করে। রক্তবাহের ওপরও ক্রিয়া করছে এই হরমোন, রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপ বাড়াতে সাহায্য করছে, এর জন্য এটাকে মানে এডিএইচকে ভেসোপ্রেসিন বলা হয়, রক্তচাপ বাড়াচ্ছে বলে এটাকে ভেসোপ্রেসিন বলা হয়। তো এটার প্রবলেম কিন্তু, এটাও বেড়ে গেলেও প্রবলেম হয়, যেমন না প্রথমে আগে কমটা বলে দিই, যে এডিএইচ এর কম ক্ষরণে কিন্তু ডায়াবেটিস
ইনসিপিডাস রোগ হয়, যাকে আমরা বাংলায় বহুমূত্র রোগ বলি। এই রোগ প্রবল জল তেষ্টা বা ঘন ঘন বহুল পরিমাণ মূত্র ত্যাগ করে। রোগী প্রতিদিন কিন্তু 15 লিটার বা তার বেশি কিন্তু পাতলা মূত্র ত্যাগ করে ফেলে, এটা মনে রাখবে। অক্সিটোসিনের সম্পর্কে যদি ডিটেলস বলি, অক্সিটোসিন এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে পলিপেপটাইড জাতীয় এক ধরনের হরমোন, যেটা জরায়ু সংকোচন ঘটাতে সাহায্য করছে। এটাও শিশু স্তন্যপান কালে কিন্তু এই হরমোন স্তন্যগ্রন্থির সংকোচন ঘটাতে সাহায্য করে, এবং এটা যদি কমে যায় তাহলে জরায়ু সংকোচন হ্রাস পেয়ে যাবে বা বিঘ্ন দেখাবে এবং স্তন্যগ্রন্থি থেকে দুগ্ধ ক্ষরণ কিন্তু হ্রাস পেয়ে যাবে। তো আজকে কিন্তু এতটাই থাকবে, তোমরা কিন্তু এর মানে সবকটাই নোট ডাউন কিন্তু করে নেবে যত ডিটেলস আমি বললাম। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এর পরবর্তী পর্যায়টা আমি পড়াবো, তার জন্য কিন্তু পেছে মানে পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাকে প্রেস করে রেখো, যাতে নতুন নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।